সকল স্তরের অনিয়মিত কর্মীদের নিয়মিত করে দেবে, জানালো শাসক দলের সংগঠনই। রবিবার শাসক দলের ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারী সংঘ রবিবার সাংবাদিক সম্মেলনে নেতৃত্ব দাবি জানান শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অনিয়মিত কর্মীদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের। এছাড়াও বেশ কিছু দাবি তাঁদের। কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর আমাদের দাবি সনদ পৌঁছে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো জায়গা থেকে কোনো ইতিবাচক কোনো আমাদের কোনো পদক্ষেপ নেওয়ার জন্য কোনো সাড়া দেয়নি। সুতরাং বাধ্য হয়ে আমরা এখন সেই কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি, এবং এটা আমাদের যে কমিটি রয়েছে ত্রিপুরা স্বাস্থ্য বিভাগ অনিয়মিত কর্মচারী রাজ্য কমিটি সর্বসিদ্ধান্ত মোতাবেক আমরা এই কর্মবিরতি নেওয়া নিয়েছি। Channel Din Raat.